পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ পিটিআই। দলটির দাবি তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ক্ষমতাসীনরা। এদিকে দেশটির ইতিহাসে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি, সেই সাথে ফার্স্ট লেডি হচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে আসিফা ভুট্টো। বিশেষজ্ঞদের মতে এখন দেখার বিষয় নতুন এই সরকারের মেয়াদ কতদিন থাকে। পাঞ্জাব, লাহোর, মুলতান, গুজরাট সহ পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ইনসাফ বা পিটিআই। বিক্ষোভকারীরা বলেন তারা এই নির্বাচন এবং নতুন সরকার মানেন না। অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবিও জানান সমর্থকরা। বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা। 10 মার্চ পাঞ্জাবের এবং মুলতানে একাধিক নেতাকর্মীকে আটক করা হয় বলে জানায় পিটিআই। ফেডারেল এবং প্রাদেশিক অ্যাসেম্বলিতে আমাদের 180টি আসন রয়েছে, আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের চেয়ারম্যান ইমরান খানের আহ্বানে একত্রিত হয়েছে, আমরা তাদের সাথে রয়েছি। দলটির দাবি তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ক্ষমতাসীনরা। পাঞ্জাবের একটি গাড়িতে হামলা চালিয়েছে প্রাদেশিক পুলিশ। এ নিয়ে পাঞ্জাবের গভর্নর মরিয়ম নামাজকে চোর বলে আখ্যা দেয় পিটিআই। এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পাকিস্তান পিপলস পার্টির সহ প্রতিষ্ঠাতা আসিফ আলী জারদারি। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া জারদারি পাকিস্তানের ইতিহাসে 14তম। গণমাধ্যমের খবর, পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছে দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে আসিফা ভুট্টো। আনুষ্ঠানিক ঘোষণার পর আসিফা ফার্স্ট লেডি প্রোটোকল ও সরকারি সব সুযোগ সুবিধা পাবেন। পাকিস্তানের রাজনীতি এবং নির্বাচন মানে নানান জটিলতা এবং ঘাত প্রতিঘাত। বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। বিশেষজ্ঞদের মতে এখন দেখার বিষয় নতুন এই সরকারের মেয়াদ কতদিন থাকবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।